গাইস, আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমার এই মুরগিটা হঠাৎই একটা চোখে ভালো দেখা যাচ্ছে আর একটা চোখ হঠাৎই বন্ধ হয়ে গেছে, এবং ওই চোখের ভেতরে অনেকগুলো পানি বের করে দিয়েছে ওই চোখটার ভেতর থেকে। এরকম প্রায় হয়ে থাকে, এরকম সমস্যা যদি হয় তাহলে আপনারা কিভাবে ভালো করবেন আজকে সেটা আপনাদেরকে দেখাবো। তো আমি হচ্ছে মুরগিটাকে প্রথমে জ্বরের জন্য, জ্বর কমানোর জন্য ওষুধ খাওয়াচ্ছি। আপনারা অবশ্যই জ্বরের জন্য ওষুধ খাওয়াবেন যাতে ওদের জ্বর কমে যায়। মানুষের যে নাপা, প্লেন নাপা যেটা বলে, ওই ট্যাবলেটটা আপনারা 4 খণ্ড করে, 1 খণ্ড করে খাওয়াতে পারেন। আর তা না হলে হাঁস মুরগি কবুতরের যে ফার্স্ট ট্যাবলেট আছে জ্বরের জন্য, ওই ওষুধটাও খাওয়াতে পারেন। আর হচ্ছে এই ড্রপটা আপনারা অবশ্যই দিবেন, সিবোডেক্স ভেট। এই ওষুধটা আপনারা, এই ড্রপটা দিনে 3 বার করে দিবেন। যে চোখটা বন্ধ হয়ে আছে ওই চোখেও দিবেন, এবং যে চোখটা ভালো আছে ওই চোখেও দিবেন। অবশ্যই আপনারা এই কাজগুলো ভালোভাবে করবেন, তাহলে মুরগি সুস্থ হয়ে যাবে। মনে রাখবেন, মুরগির অল্প যখন অসুস্থ হবে তখনই আপনারা এইভাবে চিকিৎসা করবেন। যখন মুরগির অসুস্থতা বেশি মাত্রা হয়ে যাবে, চোখ বেশি মাত্রা ফুলে যাবে এবং চোখে পুঁজ লেগে যাবে, তখন কিন্তু আর সহজে ভালো হতে চাবে না, ভালো হতে অনেকটা সময় লাগবে। তো গাইস, ভিডিওটি বন্ধুই ভালো লাগলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।